বাবু আজকে ছোট মা 10,000 ঝাড় একটু হাতুড়ি নিয়ে ঘুরবে, হ্যাঁ ব্যাগে করে হাতুড়ি দিয়ে মারবে মাঝে মাঝে। জানি না সে টাকাটা দেবে কিনা, একটা ভালো সেখানে তো আরেক ট্র্যাজেডি হয়ে গেল, সেটা আমি ঢাকায় গিয়ে বলছি। এত রোদে সবকিছু নিয়ে মাথা মারা পুরো হ্যাং হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ। আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি। সেই লেভেলের রোদ্দুর, সেই লেভেল। আর যাচ্ছি এখন এখন একটু ব্যাংকে, আমাদের একটা বড় প্রবলেম হয়ে গেছে কালকে রাত্রিবেলা আর কি, সে যেটা কালকে একটা টাকা ট্রান্সফার করতে গিয়ে একটা ডিজিট এদিক ওদিক হয়ে গেছে। তাই যেই অ্যাকাউন্টে যেই টাকাটা আমাদেরই একটা অ্যাকাউন্টে আসার কথা, সেটা আমাদের একটা অ্যাকাউন্টে না এসে অন্য একজনের অ্যাকাউন্টে চলে গেছে। তাই এখন যাচ্ছি ব্যাংকে, দেখি কি হয়, রেস্কিউ আদৌ করা যায় কি না বা কি হয় না হয় সবই আপডেট তোমাদেরকে দিতে থাকবো। এখন যাচ্ছি ব্যাংকে সকাল সকাল, ওই জন্যই উঠে পড়েছি। বাইরে এত রোদ, বাজার পুরো ফাঁকা, একটা লোক নেই বাজারে, দেখো পুরো ফাঁকা। 40 ডিগ্রির ওপর টেম্পারেচার, সিরিয়াসলি। আর মনটা একদম ভালো লাগছে না যে একটা ছোট্ট ভুল, মানে কি করবো, মানে আমাদের একটা অ্যাকাউন্ট, আমাদের দুটো অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টের আর একটা অ্যাকাউন্টে আমি ট্রান্সফারটা করছিলাম। এবার একটা ডিজিট জাস্ট অ্যাকাউন্ট নাম্বারের একটা ডিজিট এদিক ওদিক হয়ে গেছে, অন্য একজনের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। আর আইএফএসসি কোড তো সব ব্যাংকের সেমই থাকে, সেমই দেখিয়েছে, ওই জন্য বুঝতে পারিনি আমি, চলে গেছে। এবার জানি না সে টাকাটা দেবে কিনা, একটা ভালোই অ্যামাউন্ট, অল্প অ্যামাউন্ট না, একটা মানে একটা মোটা টাকারই অ্যামাউন্ট। জানি না কি হবে, আদৌ রিটার্ন পাবো কি না, ওই জন্য মনটা খারাপ। কালকে সারা রাত ঠিকভাবে ঘুম হয়নি, রাত্রিবেলা 12:30 পরে নেমন্তন্ন বাড়ি থেকে আসার পর এই দুটো এই জিনিসটা আমি আর কিছু জানতে পেরেছি। ব্যাংকে এসে গেছি, যাই এবার দেখি কি বলে। এই যে ব্যাংক থেকে বেরোলাম, বেরিয়ে উল্টো দিকে চায়ের দোকানে একটু চা খাই, মাথা মাথা পুরো হ্যাং হয়ে রয়েছে। ওই যে কুট্টি গেছে চায়ের দোকানে লিকার চা আনতে। আর বাড়ি যাচ্ছি না, ব্যাংক থেকে বেরোলাম, বেরিয়ে সোজা দোকানেই চলে যাচ্ছি। স্নান পুজো কিচ্ছু হয়নি, কিচ্ছু করতে ভালো লাগছে না, মন্দিরে এত খারাপ হয়ে গেছে। কি হলো ব্যাংকে গিয়ে, সেখানে তো আরেক ট্র্যাজেডি হয়ে গেল, সেটা আমি না দোকানে যাই একটু ফাঁকাই গিয়ে বলছি। এত রোদে সব কিছু নিয়ে মাথা মাথা পুরো হ্যাং হয়ে গেছে। যেটা হয়েছে তোমাদেরকে বলছিলাম, আমাদের মানে কালকে রাত্রির থেকে একটা প্রেপার ডেট যেটা চলছে, তার মধ্যে ব্যাংকে গিয়ে তো ফুল ট্র্যাজেডি হয়ে গেল। যেটাই হচ্ছে মেন ভুলটা হয়েছে, যেটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি, তোমাদেরকে তো সব কিছু বলতে অসুবিধা নেই। আমার দুটো অ্যাকাউন্ট, মানে কুট্টির আলাদা অ্যাকাউন্ট, আমার পার্সোনালি দুটো অ্যাকাউন্ট, একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা রেকারিং অ্যাকাউন্ট, দুটোই আমাদের ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট। তো আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে আমি রেকারিংয়ের অ্যাকাউন্টে, মানে প্রত্যেক মাসে রেকারিং মানে জানি প্রত্যেক মাসে মাসে টাকা ফেলতে হয়, সেই জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে কুট্টিকে ট্রান্সফার করে দিই। আর কুট্টির ফোনে এই রেকারিংয়ের অ্যাকাউন্টটা সেভ করা রয়েছে, আমি কুট্টিকে পাঠিয়ে দিই, কুট্টি ডিরেক্টলি আমার রেকারিং অ্যাকাউন্টে পেমেন্টটা পাঠিয়ে দেয়। আমার কী কেতা, মানে কী হলো মাথায়, আমি কালকে রাত্রিবেলা আমি ভাবলাম দূর, আমি নিজে নিজেই পাঠাই, আবার কুট্টিকে কেন পাঠাতে যাবো, তার থেকে আমি আমার সেভিংস থেকে রেকারিংয়ে ট্রান্সফার করে দিই। করে করতে গেছি, আমার লাস্ট চারটে যে ডিজিট থাকে অ্যাকাউন্ট নাম্বারের, যে লাস্ট চারটে ডিজিট থাকে ওই চারটে ডিজিট আলাদা হয়, প্রথমেরগুলো পুরো একই হয়। কিন্তু হঠাৎ করে যে নতুন রেকারিংয়ে, আমার এই রেকারিংটা নতুন চলেছে, আমার প্রচুর বছর ধরে রেকারিং চলে, এই যে নতুন রেকারিংটা চালু হয়েছে তার না পুরো ডিজিটটাই বলতে গেলে আলাদা, সেটা আর আমি চেক করিনি। চেক না করার জন্য কী হয়েছে, আমি শুধু প্রথমের সব কটা ডিজিট একই লিখে দিয়েছি, লিখে দিয়ে শুধু লাস্টের চারটে ডিজিট আলাদা লিখে টাকাটা পাঠিয়ে দিয়েছি, একটা লামসাম অ্যামাউন্ট, মানে ইয়ে অ্যামাউন্টটা পুরো পাঠিয়ে দিয়েছি। রেকারিংয়ে যেহেতু প্রতি মাসে আমার ওটা ফেলা হয়, পাঠিয়ে দিয়েছি। এবার কাল থেকে দেখছি পাঠানোর সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসে যে আমার রেকারিং অ্যাকাউন্ট থেকে যে এই অ্যাভেলেবেল ব্যালেন্স, বাট মেসেজ আসছে না, মেসেজ আসছে না। কুট্টিকে আমি বললাম তুমি আবার একটু 10 টাকা বা 1 টাকা পাঠিয়ে দেখো তো তোমার অ্যাকাউন্ট থেকে রেকারিংয়ে আসছে কি না মেসেজ। ও আবার ওর অ্যাকাউন্ট থেকে রেকারিংয়ে টাকা পাঠালো 10 টাকা, দেখছে সঙ্গে সঙ্গে মেসেজ চলে এলো। আমি বললাম কী হলো, আমার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালাম সেটার মেসেজ আসছে না তোমারটা আসছে। তারপরে রাত্রিবেলা চেক করে দেখা, চেক করে দেখা গেল যে আমি অন্য একটা ভুল অ্যাকাউন্ট নাম্বারে অন্য লোকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। সে তো কাল থেকে অবস্থা খারাপ, আজকে ব্যাংকে গেলাম, ব্যাংক ম্যানেজারের কাছে, মানে আমাদের যে ওই ব্যাংকে যে ক্যাশিয়ার ট্যাশিয়ার আছে খুব চেনে জানা, কারণ একদম প্রথম থেকে এই ব্যাংকে আমাদের সব কিছু অ্যাকাউন্ট চলে, ওই জন্য সবাই চিনে গেছে। এবার আমাদের বললো টেনশন না করে ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে লিখিত একটা দিতে পেপার, আমরা গিয়ে লিখিত পেপার দিলাম। আর ব্যাংক ম্যানেজারটা সত্যিই আমাদের ইউনিয়ন ব্যাংকে, যেটা সাউথ সিটি ব্রাঞ্চ আমাদের এখানে, খুব ভালো। তো উনি বললো, এবার দেখা গেলো কপাল আমাদের এত খারাপ, যার অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠিয়েছি সেই মহান ব্যক্তির 3 বছর ধরে অ্যাকাউন্টই বন্ধ, মানে অ্যাকাউন্ট তিনি 3 বছর ধরে চালাইনি।
যার জন্য পুরো টাকা তার মাইনাসে হয়ে রয়েছে, যেই আমাদের অ্যামাউন্টটা ওই অ্যাকাউন্টে পড়েছে ভাটাভাট ভাটাভাট টাকা কেটে নিয়েছে। মানে তার যেহেতু মাইনাসে করা ছিল, মানে মাইনাস হয়ে গেছিলো টাকা না ফেলার জন্য, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে টাকা না ফেলার জন্য বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য আমাদের টাকাটা ফেলার সময় থেকে হঠাৎ ভাবে টাকাটা কেড়ে নিয়েছে। এবার ম্যানেজারবাবু বললেন যে চেষ্টা করছি আমরা টাকাটা মানে রিফান্ড করে দেওয়ার, তোমাদেরকে বলতে পারছি না শিওর এখনও হবে কি না, বাট এটুকু ধরে রাখো পুরো টাকা কিন্তু পাচ্ছে না, কারণ অলরেডি তার অ্যাকাউন্ট মাইনাস ছিল বলে তার টাকা কেটে নিয়েছে। শুক্লাকে দিয়ে একটা হাইড অ্যান্ড সিক বিস্কুট আনালাম। আজকে আমি কিছু খেয়েও আসিনি, বাড়ি থেকে কোনো লাঞ্চও নিয়ে আসিনি, একদম তাড়াতাড়ি ঢুকে গেছি দোকানে ওই জন্য। আর মানে ব্যাংকে গেছিলাম, ওখান থেকে দোকানে চলে এসেছি, আর বাড়ি যাইনি, ভাল লাগছে না মন মেজাজ, তাই জন্য থেকে খাবার দাবার আনিনি। শুক্লা এখন সব কাস্টমাররা অন দা ওয়ে রয়েছে, ঢুকছে কাউন্টারে, সব ফোন এসছে পরপর আমার কাছে, শুক্লাই আজকে সামলাবে, আজকে আমি কিছু করবো না, আমার ভাল লাগছে না। আর কোল্ড ড্রিঙ্কস কাউন্টারে এখন এই হাল, খেয়ে দিয়ে গোছানো হবে, 4:30 বাজে। আমার আজকে লাঞ্চ হচ্ছে এইটা, চিড়ে দই আর আম, আর শুক্লা খাবে ভাত। ব্যাংক ম্যানেজারকে তো চিঠি দিয়ে এসেছিলাম, তারপর রিম্পাকে দোকানে ছাড়লাম, আমি আমার দোকানে ছিলাম। এক্সট্রিম লেভেলের গরম, বিভৎস কষ্ট হচ্ছে। আর এই যে দরজাটা খুলে ঘরের ভেতর ঢুকলাম, ঢুকে পাখাটা চালিয়েছি, মানে এই বারান্দায় দাঁড়িয়ে আছি আর ঘরে মিনিমাম 3-4 ডিগ্রি টেম্পারেচারের পার্থক্য, ভেতরটা পুরো বয়লার হয়ে রয়েছে। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এখন ট্যাঙ্কির জলে স্নান করতে হবে, সব থেকে বড়ো কথা পুরো গা ঝলসে যাবে, এত গরম আমার ট্যাঙ্কির জল। আর মনে হচ্ছে না আমরা টাকাটা পাবো, কারণ বলেছিল যে যদি পাওয়ার থাকে তাহলে তোমরা আজকেই পেয়ে যাবে, নাহলে হয়তো হবে না। যদি অ্যাকাউন্টটা মানে যার অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে তার অ্যাকাউন্টটা লক না থাকতো, মানে ইউজ করে না প্রায় সেই 2019 সাল থেকে অ্যাকাউন্টটা সে চালায় না, তাই জন্য ব্লক হয়ে পড়ে রয়েছে, তার মাইনাস হয়ে গেছে। সেই আমি বললাম সেই টাকাটা না কেটেই আমাদের যতটা দরকার ততটা মানে আমরা ফেরত পাই, কিছুই দেখছিল না। কালকে দেখে আরেকবার ব্যাংকে যেতে হবে, আজকে বলেছে যদি ঢুকে যায় ঢুকে যাবে, নাহলে আবার কালকে আরেকবার ব্যাংকে যেতে। একেই পৌষ মাস, তারপর আবার সরি বৈশাখ মাস, মানে মানুষের পৌষ মাস এমন অবস্থা, মার্কেট মানে বাজার মার্কেট এত ডাউন। আমার জন্মের আমি এতদিন বিজনেস লাইনে আছি, সে 15-16 বছর বয়স থেকে, আজকে প্রায় 28-29 বছর বয়স হতে চললো, এরকম মার্কেট আমি কোনোদিনও দেখিনি, এত ডাউন মার্কেট যে কোনো সেক্টরে, মানে সব কিছুই খারাপ। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে রে, বাট ব্যাংক থেকে এখনও মেসেজ আসেনি, দেখা যাক কালকে আবার যেতে হবে। আর আমি এখন যাচ্ছি আমার এই যে স্যাডেল ব্যাগটা নিয়ে, স্যাডেল ব্যাগটা ঠিক করতেই হবে যে করে হোক। এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, এদিকে হেলমেটও নিয়ে নিয়েছি, আরেকবার দোকানে যাচ্ছি, ওখান থেকে তারপর আমরা দুজন মিলে যাবো, বড়নগর যাবো যেহেতু, সেই জন্য হেলমেট নিয়ে নিলাম, হেলমেটটা একেবারে চিড়িয়া মধ্যে ভেতর দিয়ে ঢুকে যাবো দমদম রোড দিয়ে। স্যার এসছেন, আমি আম দই চিড়ে খেয়ে, ওর জন্য আমের আটি একটু চিড়ে দই মাখা রেখে দিয়েছিলাম, কারণ ওই জিনিসগুলো খেতে খুব ভালোবাসে, তাই এখন খাচ্ছে ঘুরে ঘুরে। মিষ্টি আম, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে এখনো টাকা রিফান্ড করেনি, জানি না আরো পাবো কিনা, ধরেই রাখো পাবোই না টাকাটা, অ্যামাউন্টটা আমি বলেছি 10,000 টাকা। মোটামুটি সবটা হলো না, মানে 70% কাজ হয়ে গেল, বড় চেনের রানার গুলো পেয়ে গেলাম, এগুলো লাগিয়ে দিলাম, আর ফিতেটাও পেয়ে গেছি। কাল থেকে এই ব্যাগের জন্য ঘুরছি আমরা, হ্যাঁ, কিন্তু এইখানে হলো না, ফিতেটা পেয়ে গেছি, কোনো মুচিকে দিয়ে সেলাই করে নিতে হবে, আর টুকটাক যা ছিল সেগুলো করে নিয়েছি, কিন্তু ঘুরতে কি যাওয়া হবে, ওদিকে তো মোকা মোকা হয়ে গেল, মোকা আসছে মোকা। ওইখানে সেলাইয়ের কাজটা করিয়ে গুটি বললো চলো একবার বড়নগরে ওদিকে যাই, আর একটা দোকান আছে ওখানে যেটুকু কাজ আছে ওটা হবে কিনা, তাই জন্য ওখানে এসছি এবার, কিন্তু দোকান তো খুঁজে পাচ্ছি, আর জ্যাম জ্যাম শুধু জ্যাম। আলটিমেটলি দোকানটা খুঁজে পাওয়া গেছে বড়নগরে, এই যে এখানে গেছে গুটি, এই যে দেখা যাক এবার হবে কিনা। মোটামুটি সেলাইয়ের কাজটা তো ওই দোকানটা থেকে করে দিয়েছে, কিছু ওই লকগুলো লাগানো যেটা ওনারা করতে পারলো না, সেটার জন্য বলেছিল এদিকের একটা দোকান আছে এখানে আসতে, তাই এসেছি। এখানেও হলো না, এখানেও আমরা ডিসঅ্যাপয়েন্টেড, কাজ হলো না। এবার আরেকটা দোকানের সন্ধান এরা আবার দিল, সেখানে এবার যাবো দেখি হয় কি। হচ্ছে আর না, অ্যাট লাস্ট হলো, তো আজকে দিল না, রেখে গেলাম, কালকে সন্ধ্যাবেলা এসে নিয়ে যেতে হবে, এই বড়নগরে এসে লাস্ট অবধি পেলাম। এই জাস্ট বাড়ি এলাম, আর এখনো গ্যারেজে বাইক ঢোকাচ্ছে, কারণ
স্কুটি বাইরে আছে, আমরা স্কুটি নিয়ে বেরোবো। আর এখন যাব হচ্ছে একটুখানি গোড়া বাজারে, ওর একটু ছোট একটা কাজ আছে, কাজটা সেরেই চলে আসবো। আমি আমি উপরে চলে যাচ্ছিলাম, তারপর আমি ভাবলাম যে যা এখন গিয়ে উপরে উঠে কি করব, কেউ তো মানে দিদিয়া নেই, সোনা বাবা নেই, কেউ নেই, ওপর পুরো ফাঁকা, মামাম ঘুমাচ্ছে, একা একা কি করব। তাই ভাবলাম যাই ওর সাথে ঘুরেই আসি গোড়া বাজার থেকে। আমি তো ভাবছিলাম দোকানে চলে যাবো, কিন্তু ওর মনটা সে একটু খারাপ, তাই ভাবলাম একটু ঘুরি আনি। গোড়া বাজারে নিতাইয়ের ওখানে একটা নতুন ক্যাফে হয়েছে সুন্দর, দাদারা গেছিলো আগের দিন বলছিল খুব ভালো নাকি, তাই জন্য একবার যাই ওখান দিয়ে একটু স্যান্ডউইচ খাই নিয়ে চলে আসি। চলো ঠিক আছে। প্ল্যানে একটু চেঞ্জ হলো, কুট্টিদের দোকানে চাপ আছে, ওই জন্য কুট্টিকে এখন দোকানে ঢুকতে হবে, দাদা ভাই একা আছে, সেই জন্য আমি আর কুট্টি আজক্ষণ গোড়াবাজার যাচ্ছি না, আমি এখন যাচ্ছি একটু অশোকদার বাড়ি। দেবজানি দি ফোন করেছিল যাওয়ার জন্য, যাওয়া হচ্ছিল না, তাই ভালো আজকে যেন একটু টাইম আছে আর মনটাও ভালো লাগে, যেন একটু গল্প করা দরকার, রিফ্রেশমেন্ট দরকার, তাই জন্য ওই বাড়িতে যাচ্ছি, একটু গল্প টল্প করি, কুট্টি দোকান থেকে বেরিয়ে আমি নিয়ে আসবো। অনেকক্ষণ এসেছি, প্রায় 10:47 বাজে, প্রায় 1 ঘন্টা তো হতেই গেল। আর এসে এই যে গরমা গরম ম্যাগি বানিয়ে দিয়েছে দেবজানি দি, আর ওই যে ওখানে পুচুর সাথে আমরা এতক্ষণ খেলছিলাম, পুচুকু পটি করলো, হিসু করলো, খেলো, সব কাজের কমপ্লিট। এখন সামনে ওর অন্নপ্রাশন, এই নিয়ে আমাদের সমস্ত কথাবার্তা চলছে। 9:30 সময় তো দোকানে এলাম, এখন 11:10 রিম্পা অশোক দাদা বাড়িতে, আর আমরা আমাদের চারজনের জন্য আইসক্রিম নিয়েছি নলেন গড়ে, নিয়ে যাচ্ছি চারজনের জন্য। বড় হয়ে গেলি তো, বাবু আজকে ছোট মা 10,000 ঝাড়। ও হাসছে বাজে, বাহ বাহ, এই যো অনেক গুলো আইসক্রিম চলে এসছে, অসুবিধা খেতেও শুরু করে দিয়েছে। ও বাবু কেউ তোমার চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে কেন? একটু হাতুড়ি নিয়ে ঘুরবে, হ্যাঁ ব্যাগে করে হাতুড়ি দিয়ে মারবে মাঝে মাঝে। হেভি না খেতে? খুব ভালো আইসক্রিমটা, সত্যি ভালো। আমুলের কি নলেন গুড়? ও বাবু আর কদিন বাদেই ভালো পাবে। কত তারিখ করে? 21 অন্নপ্রাশন, আড্ডা মিটে হচ্ছে। বাহ খুব ভালো। বাড়িতে সকালবেলা ওর গায়ে হলুদ, তারপরে ওর তোমার ইয়ে কি বলে চুল কাটা, গায়ে হলুদ, স্নান টান, এগুলো সব বাড়িতে হবে। তারপর মেন মুখে প্রসাদ যেটা, সেটা আড্ডা পিঠে হবে। অশোকদার যত আত্মীয় স্বজন আছে যারা যারা যাওয়ার, সবাইকে আড্ডা পিঠ বলা হয়েছে, সবাই আড্ডা পিঠে ওই দিনকে ওর অনারে ভোগ খাবে। কোনটা ছেড়ে কোনটা খাই, আস্তে না আস্তে ম্যাগি ধরিয়ে দিয়েছে, আর আসবো না আমি, আসলেই খাওয়া এর আসতে তো আমার। অশোকদার বাড়ি থেকে আসার পর রিম্পার মানে অসহ্য মাথা যন্ত্রণা করছিল, তাই ওষুধ খেয়ে ওই যে ঘুমিয়েছে, এখন মানে 2-2.5 ঘন্টা হয়ে গেছে আমি এডিট করছিলাম, আর এখন ভিডিওটা জাস্ট শেষ করতে এসেছি, আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো। আর আজকে সেরকমভাবে আর কিছু ডিনার করিনি, অশোকদার বাড়িতে ওই ম্যাগিটা খেয়েছিলাম, তারপর বললাম আর থাক কিছু খাবো না, কাল সকালে উঠে দেখা যাবে। আবার সকাল সকাল ব্যাংকেও দৌড়াতে হবে, টাকাটা যেটা রিটার্নের ব্যাপার ছিল সেটাও হয়নি, দেখি যাই গিয়ে কি হয় না হয়, আদেও পাই কি না পাই সেটাও বুঝতে পারছি না, কালকের দিনটা তো যেতেই হবে, এবারে দেখা যাক কী পাবো কি না পাবো, কতটাই বা পাবো ছাড়া সেটা পরের কথা। চলো তাহলে আজকে ব্লগটা অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে ঘুমাতে, তো আর ফেসবুক পেজটা পারলে কি ফলো করে আসো, লোক মাই লাইফ স্টাইল নামে আছে। চলো টাটা, গুড নাইট।